ব্লগ হচ্ছে বাংলা জি মেরি চাহতে তো চম 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 এই দৌড়ে দৌড়ে এসেছি বিশ্ব মধ্যে যখন এমবিও না মুভি রিভিউ মুভি থেকে এখন বেশি ভয় লাগছে তো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে প্ল্যানিং কিছু এমন আমরা যাচ্ছি ভুলিয়া পার্ট টু দেখতে তোমরা ওয়েট করো এখন দমদমে আছি যাবো আমরা কল্যাণী ট্রেন ধরবো নিচে সমু চলে আসছে তো তার জন্যই জাস্ট বেরোচ্ছিলাম আর সো মাই নেম ইজ শুভদীপ সরকার আর তোমরা দেখছো আমারই ব্লগ চ্যানেল তো চলো এবার স্টেশনে যাওয়া যাক তারপর গিয়ে ট্রেন ধরে বাকি দেখে দেখা করাচ্ছি চলো আমার ব্লগ চলে এসছে মুভি দেখতে আমার কিছু বলার আছে ভাই হাত নড়া হাত নড়া ব্লগে হাত নড়া সবাই হাত দেখি দে এই হচ্ছে আমাদের নব ডার্লিং সবাই তো চেনো যারা যারা দেখেছো ব্লগে খুব ভালো করে চেনো এদেরকে তো এই হলটায় আগের বার এসেছিলাম আমার ব্যাগে না দুটো বিস্কুটের প্যাকেট ছিল বা নিয়ে নি যা দেয়নি বোকা ছিল এই হলটায় আর তো আজকে ছমুর এখন কথা হচ্ছে গিয়ে এখন ও বিস্কুটের প্যাকেটগুলো ফেরত চায় বলে আগে আজকে নিয়েই ছাড়বে বলে যে আমার বিস্কুটের প্যাকেট দাও নাহলে কিনে দেবে এরকম একটা ব্যাপার তো বোধহয় কথা হচ্ছে সবাই পৌঁছে গেছি এক লাস্ট এবার যাবো 4:50 তো তুমিন গেছে টিকিট কাটতে প্রথমে আর এই পাশে দেখতে পাচ্ছি এখানে দোকানে ব্ল্যাকে টিকিট পাওয়া যায় সেম দাম কিন্তু ব্ল্যাক কেন যাই না বলে রাখলাম যারা ব্লগ দেখে আসছে সময় কাকাও কিন্তু টিকিট বেচছে আগের থেকে বলে দিচ্ছি আর এই হচ্ছে অনেক খিস্তিবাজ ওর জন্য একটা পার্সোনাল ব্লগ বানাবো ওর উপরে ঠিক আছে তোমরা যদি চাও তাহলে নিচে কমেন্ট করে দিও ভালো কথা ভালো লাগে না তাই খিস্তি দিবা আর ওর জন্য বারবার সেন্সার করছে তাহলে আরও দিকে গিয়ে আছে পরে দেখাচ্ছি তো ঢুকে গেছি আচ্ছা ডিসপ্লে পর্দা আবার ওয়েট করতে হবে দেখার জন্য ফাইনালি আমাদের মুভি শুরু হয়ে গেছে মুভির সিন দেখাতে পারবো না যদি ছোটোখাটো ক্লিপ হয়তো দেখাতে পারি সুন্দর সুন্দর আজকে দেখতে বেশি মজা পাচ্ছি ডক্টর স্ট্রেঞ্জ থেকে কারণ সব কিছু ক্লিয়ার আছে সমাজকে দেখালো প্ল্যানিং ছিল খাবার দাবারের বাট এখন যা অবস্থা বাইরে দেখতে পাচ্ছি ভিজে ভিজে সেখান থেকে কোনো হবে এপারে আসলাম কল্যাণী এখানে আম গাছ আছে বৃষ্টি পড়ছে না সেরকম একটা তা এখন খেতে যেতে হবে খাবার খুঁজবো দেখা যাক যেখানে পাবো খাবার দাবার সেখানে গিয়ে খেতে হবে আর এইসব ছেলেপেলেরা দাঁড়িয়ে আছে দেখো তো এবার কি খেতে যাওয়া যাক চলো তাহলে তো এবার কি খেতে যাওয়া যাক চলো তাহলে আমি
পুরো মুভিটা খুব ভালো ছিল, বাট এক জায়গায় গিয়ে শুধু গানটাকে চেঞ্জ করলে অরিজিৎ সিং ওটাই ভালো লাগে। মানে ভূতের মুভি দেখতে এসে এখন স্টেশনেরও কারেন্ট চলে গেছে। আবার বিপ বিপ দিয়ে দিয়ে আমার ব্লগটা বিপ হয়ে যাচ্ছে। তাতে মামেরাও ফেটেছে, মামের তো এখনো ফাটছে। চলে এসছি এখন রেস্টুরেন্টে, মাঝখানে ভুলে গেছিলাম যে আমার ব্লগ করতে হবে, তো এখন বসে আমি মনে করালাম এই ছেলেটা মনে করিস আমাকে ব্লগ করতে। কথা হচ্ছে সবকটা ভিজে পড়ে একাকার, সবকটা ভিজে গেছে, দৌড়ে দৌড়ে এসছি বিশ্বের মধ্যে। আমাদের সমু কনফিউজ কি খাবে, এর যে লিস্ট পুরোটা নিয়ে নি ভাই, যা আছে সব অর্ডার করে দে, আমি খেয়ে পালিয়ে যাবো তোরা পেমেন্ট করবি, আমি খেয়ে পালিয়ে যাবো তোরা পেমেন্ট করবি। তো আমরা অর্ডার করেছি হচ্ছে চিকেন ফ্রাইড রাইস, আর চিকেন ফ্রাইড রাইস হচ্ছে চারটে, হচ্ছে চিকেন ফ্রাইড রাইস চার প্লেট, একটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর একটা চিলি চিকেন, দুটো গ্রিন স্যালাড, দুটো গার্লিক। এবার দেখা যাক কতক্ষণ লাগে, আসতে দাও, দেখা যাক খাবারের রিভিউ দেবো এখানকার রেস্টুরেন্টের কেমন খাবার বানায় আর কি। আর হোটেলের নাম হচ্ছে হোটেল রিগা স্টার, দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে হোটেল রিগাল স্টার, ওয়েলকাম টু, এটা কি ছিল, আর বাইরে দেখতেই পাচ্ছ বৃষ্টির ওয়েদার, পুরো বৃষ্টি বৃষ্টি। সোমবার করে নাচ করে মে নাচু আজ ছম 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 ছম। ওখানে একজন পেস লাভার, পেস খেলতে ব্যস্ত, এদের যে কি হবে কে জানে ভগবান। তো এটা তোমার রেস্টুরেন্ট প্লাস হোটেল প্লাস রেস্টুরেন্ট। তো খাবার দাবার দেখি কেমন, থাকা জায়গাটা আমি যাই না, খাবার অর্ডার করে দিয়েছি, এবার দেখা যাক কতক্ষণে দেয়, খাওয়া দাওয়া খেতে জানাচ্ছি। তো আমাদের খাবার চলে এসছে, দেখে তো হেভি লাগছে, এটা বলে গার্লিক চিকেন, এটা কি ছিল, এটা চিলি চিকেন, এটা চিলি চিকেন, গার্লিক চিলি মনে হচ্ছে, চিলি গার্লিক মনে হচ্ছে, আমি ওখান থেকে একটু টেস্ট করেছি ভালো খেতে। আচ্ছা এটা টমেটো, এটা আমাদের কোল্ড ড্রিঙ্কস, একদম একদম। তো এবার খেয়ে দেখি, খাওয়ার রিভিউ দেবে আজকে আমাদের নব। তো এবার নব খেয়ে আমাদের রিভিউ দেবে, এটা হচ্ছে নবর ফার্স্ট বাইট, চলছে চলছে চলছে, রিভিউ রিভিউ। ফ্রাইড রাইসটা যে করেছে ভালো করেছে, একটা স্মোকি ফ্লেভার আছে বেশ অ্যাডিশনাল। তোমাকে আমি গার্লিক চিকেনটা হচ্ছে টমেটো গার্লিক চিকেন, তো মানে ইউজুয়ালি গার্লিক চিকেন হলে হোয়াইট বাটার গার্লিক চিকেন দেওয়া হয়, তো টমেটো গার্লিক চিকেন ইজ অসম। এটা হচ্ছে আমার প্লেট, এবার একটা সিনেমেটিক দেখাবো তোমাদের। আমার যেটা একবার টেস্ট করে দেখি, তোটা মিক্স ফ্রাইড রাইস না, তোটা চিকেন ফ্রাইড রাইস। হ্যাঁ আমাদের চিকেন ফ্রাইড রাইস, চিকেন তে গার্লিক চিকেনটা ভালো, আমি তো বললাম গার্লিক চিকেন বেটার হয় সব সময়। দাম দা ভালো খেতে, তোমরা খেতে আসো। তো বেরিয়ে গেছি রেস্টুরেন্ট থেকে,
2 মিনিটের ডিসটেন্সে স্টেশন। টোটোওয়ালা 30 টাকা নিয়ে নিয়েছে। যখন যাওয়ার সময় গেছিলাম টোটো করে, এইটুকু ডিসটেন্স 30 টাকা নিয়ে, কারণ আমরা রেস্টুরেন্টটা চিনতাম না, এই কারণে বৃষ্টি পড়ছিল বলে টোটোওয়ালা পারে 30 টাকা নিয়ে নিল। তো দেখো খারাপ কিছু বলবো না, বৃষ্টির সময় নিয়ে গেছে, আমাদের উল্টো করে পোস্তা মেরে দিল। তো খারাপ কিছু বলবো না, এই কারণেই বলছি খারাপ লাগে, এগুলো দেখলে খারাপ লাগে। ঠিক আছে, এই ভাবছি তোমরা যদি ফায়দা ওঠাও তাহলে কিছু বলা নেই। তো চলো রাস্তায় যা কিছু হয় দেখাবো, তাহলে ভিডিওটাকে বাড়িকে এন্ড করে দেবো। তো যেটা বলছিলাম আর কি, এখন আমাদের তুহিনা একটু গান করে শোনাবে, সবে ভুলভুলাইয়া দেখে এসছে। আমি যে তোমার শুধু যে তোমার, আমি যে তোমার মেরি চাহতে তো ফিজা মে বহে জিন্দা রহে গি এখন আমরা লোয়া স্টেশনে ঢুকছি। এই যে সামনে সবাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বর্দা ব্রিজ। বর্দা ব্রিজটা আগে একটু অন্যরকম দেখতে ছিল, অনেকদিন পর এটাকে রিনোভেশন করে সাইজটা উইথটা আগের থেকে আরও বেশি বাড়ানো হয়েছে। এখান থেকে শুধু গাড়ি চলাচল করে না, এখানে রাতের বেলা অনেক ছেলে বলে বসে আড্ডা মারে, খুব সুন্দর জায়গা। যদি চাও এখানে আসতে পারো, এই যে বুঝতে পারছো হচ্ছে বর্দা ব্রিজ, এখান থেকে তো নাও টাইম টু সে টাটা বাই বাই, আবার যেন না দেখা হয়। নৈহাটি চলে এসছে, তুমি না আমার নৈহাটি, তো এত এত ফাঁকা কেন ভাই স্টেশন, দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই দেখি। জমু তো ভাই চলে যাচ্ছে, এ কি কি ই বাবা ইমা দৌড়াচ্ছে কেন, টাটা বাই বাই টাটা বাই বাই। হাত তো গাইস বাড়ি চলে এসেছি, জানি না ভিডিওটা কেমন হয়েছে, দেখে অবশ্যই জানাবে। আর ভিডিওটা এফডি ছিল, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুর সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ততক্ষণে জানা, বাই টাটা।